বালিবোঝাই ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার অন্তর্গত ঝাড়ু গ্রামে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ মাঝি, বয়স 32 বছর, ও আহত ব্যক্তির নাম মন্টু মাঝি, বয়স 40 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি একটি মোটর বাইকে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন এবং তখনই এই দুর্ঘটনা ঘটে। এলাকার সাধারণ মানুষরা মৃতদেহটি রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত ব্যক্তিকে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক। স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক মদ্যপ অবস্থায় ছিলেন ও ট্রাকে ওভারলোড বালি ছিল। তারা আরো জানান, এই এলাকা দিয়েই বালি বোঝাই ট্রাক বেপরোয়াভাবে চলে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানান তারা। তো পাড়া গ্রামে দোকানদানি নাই কিছু, আমাদের ওইখানে কামারবেড়ে স্কুল ডাঙাকে গেলে সব সময় ছেলেরা সব যায় আসে। ও আজকে গেছিল, যে আসছিল আস্তে আস্তে, এই তো রাস্তার ইয়ে, আর ওই এত গাড়ি যাচ্ছে, সে গাড়িটা ওই ধার থেকে ও এই ধারকে বেরোতে পারেনি। কিসের গাড়ি এগুলো? বালির গাড়ি। বালির গাড়ির লেগে সব সময়তেই আমাদের রাস্তাকে আসতে পারিনি। আমরা গরিব মানুষ, হাই কোতুলপুরের বাজারে সবজি বিচে খাই, ওই গাড়ির লেগে কেউ একটা সবজি তো নিয়ে বিচতে যেতে পারেনি ভয়ে। আমি এই মুহূর্তে চাইছি যে আমাদের রাস্তায় গাড়ি বন্ধ হোক। হ্যাঁ, ওভারলোডের কারণেই হচ্ছে, তারপরে কি রাস্তাও ছোট, সরু রাস্তা। দিনের বেলাতে লরি খুব কম লোড হচ্ছে, রাতের বেলায় মানে ঘুমোতে পারিনি আমরা, মানে এত লরি যে রাতের বেলায় একটা লোক আসতে পারেনি। একটা লরি চেপে গেলে আর তার উপরে আর একটা সাইকেলে আসার উপায় নেই। আর হচ্ছে 7 ফুট কর লোড, 7 ফুট কর লোড, এই ব্যবসা হচ্ছে সরকারি ব্যবসা। আমরা যেন কুত্তা হয়ে আছি পাড়া গায়ের লোকগুলো, আমরা সরকার মজা লুটছেন, সরকার মজা হচ্ছে, আমরা আছি সর্বস্বান্ত, আমরা একটু হাড় ঘাট কিছু করতে পারি বাজারে। এই বালি গাড়ি বেশি চলে যাচ্ছে, আবার সময় যাচ্ছে আসছে, মানে মূলত ওভারলোডের কারণে। হ্যাঁ, এই ওভারলোডের কারণে দেখুন না, এটা পুরো সিঙ্গেল রাস্তা, একটা লরি চেপে গেলে রাস্তাটা একটা সাইকেল কোনো রকমে যাবে, তাকে অন্যদিকে সরিয়ে যেয়ে কিংবা নেমে দাঁড়িয়ে তারপর সাইড দিতে হবে। এরপরে ভাবুন, যদি এই রাস্তায় একটা যদি অ্যাম্বুলেন্স যায়, একটা যদি মুহূর্ত রুগী থাকে, তো তার 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 কথা সরকার কোনোদিন ভাবে না। মানে এর আগে আমরা অনেকবার সাবধান করেছি, লরিগুলো যে গতিতে যায়, আমাদের সব ছেলেমেয়েরা স্কুল যায়, ভলপুরে আমাদের হাই স্কুল, এই সব ছেলে যাবে। মূলত কোন জায়গা থেকে বালি, এই বালি গাড়িগুলো কোন জায়গা থেকে আসছে? এই বালিটা উঠছে মালগাপাতা থেকে, বেতালানের ঘাট থেকে, মালগাপাতা থেকে, মানে 12 নম্বর 13 নম্বর দুটো। আমার ভাই হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, উনি রাস্তায় পারাপার হচ্ছিলেন এবং বাড়ি এসেছিলেন, ঠিক আছে, ওনাকে গাড়িটা ওভারলোড নিয়ে এসেছিলো, ড্রাইভার নেশা করেছিল, তো গাড়িটা কন্ট্রোল করতে পারে না, ওকে চাপা দিয়ে মেরে ফেলেছে, একবারে পিষে দিয়েছে। আমরা খাত বন্ধ করতে চাই, এরকম ওভারলোড আমরা বাড়ি দিয়ে দেবো নাই, এবং রাস্তাঘাট বাগায় নাই 5 বছর হলো, প্রশাসনের তরফ থেকে কোনো মানে ডিসিশন নেয় নাই, রাস্তাঘাট বাগায় না, আমরা সাইড নিতে পারছি না, ঠিক আছে, রাস্তায় সবসময় জল, কোনো আমাদের ছেলে মেয়ে মানুষজন কেউ পারাপার হতে পারছি না, সামনে ICDS স্কুল, আমাদের ছেলে বউ স্কুলে বাচ্চাকে দিয়ে আসতে পারছে না। ঠিক আছে, তার কত বয়স হবে? মোটামুটি 35 বছর ধরুন। বাঁকুড়া থেকে মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।